असलामुअलैकुम गाइज केमन आशा करी अपनारा सबाई भाला आछेन। तो गाइज आपनादेर मध्य आमाके अनेक जनई कमेंट करे बोलछिलेन जे आमी एकटा शोरूम खुली। तो गाइज आज के आमरा फाइनलि एकटा शोरूम खुलब। तो गाइज आमादेर पाशेर मार्केटे गाइज कतगुला स्कूटी सेल करतेछे गाइज अनेक कम प्राइजे। तो गाइज आज के आमरा ओई ओखाने जाए गाइज कतगुला स्कूटी निये फेलबो। তো আরেকটা গাইস আমাদের আজকে একটা দোকানও রেন্টে নিতে হবে। তো একটা শপ নিতে হবে গাইস রেন্টে গাড়িগুলো সিল করার জন্য। তো গাইস আমি ফটাফট চলে যাই ওই দোকানটা দেখার জন্য গাইস। তো গাইস আমি আগে ব্যাগ নিয়ে ফেলি গাইস। তো দোকানটা রেন্টে নেওয়ার জন্য টাকা লাগবে। তো গাইস আমি এখান থেকে ফটাফট ব্যাগ নিয়ে বের হয়ে যাই গাইস। তো তো এই ব্যাগটাটি আছে গাইস। তো এই ব্যাগটা নিয়ে চলে যাই গাইস ফটাফট ওই দোকানটা দেখার জন্য। তো আমাদের সামনেই গাইস একটা রেন্টে দোকান আছে একটু দূরে। তো আমি গাইস ওই দোকানটা দেখতে চলে যাই রেন্টে। তো সামনে ওই দোকানটা, তো এ সাইড দিয়ে চলে যাইতে হবে গাইস। তো এ সাইড দিয়ে চলে যাইতে হবে। তো গাইস আমরা ওই দোকানে চলে আসছি। তো গাইস এই দোকানটাই দেখতে পাচ্ছেন, তো এই মাঝখানের দোকানটাই গাইস। তো তো এই জায়গায় গাইস আমি আরামসে অনেকগুলা স্কুটি রাখতে পারবো। তো এই দোকানটার মালিক কই? তো গাইস আমি এই দোকানটার মালিকের সাথে কথা বলে ফেলি। তো তো গাইস আমি কলে কথা বলে ফেলি, দেখি ও কোথে আছে। তো গাইস আমার সাথে কথা হয়ে গেছে এ শপের মালিকের সাথে গাইস। তো গাইস ওই ওই মালিকটা গাইস ওই সাইডে আছে, এয়ারপোর্টের ওই সাইডে একটা কামে গেছে। তো আমাকে গাইস ওই সাইডে চলে যাইতে বলছে টাকা নিয়ে। তো আমি ফটাফট চলে যাই গাইস ওই সাইডে। তো একটু সামনে আছে উনি। তো সামনে একদম, তো তো গাইস এখানেই চলে আসছি। এ তো গাইস ওই ওই শপের মালিকটা গাইস। হ্যালো ভাইয়া, আপনি না মালিক শপের? হ্যাঁ ভাই, আপনি ইফরান ভাই বলতেছেন না? ভাই আপনি টাকা আনছেন? হ্যাঁ ভাই, নিয়ে আনছি নিয়ে আনছি ভাইয়া। ওকে ভাই আমাকে ব্যাগটা দিয়ে দেন। আপনি ব্যাগে কি সব টাকা আছে ভাইয়া? হ্যাঁ ভাই, আপনি যা বলছেন সব আনছি ভাইয়া, দিয়ে দিছি। তো গাইস আমি ওই ভাইয়াটাকে ব্যাগটা দিয়ে দিছি। তো টাকাও নিয়ে ফেলছে। তো গাইস এখন ফটাফট আমি চলে যাই শোরুমে। তো বাইকসের শোরুমে চলে যাই গাইস, ওখানে স্কুটি আছে। তো দেখি গাইস ওখানে কীরকম স্কুটি আছে। তো স্কুটি শপটা গাইস আমার ঘরের একদম সামনে আছে। তো বেশি দেরি লাগবে না ওখানে যাইতে। তো ফটাফট চলে যাই গেছি আমি দেরি না করে। তো এ সাইড দিয়ে, তো গাইস আমরা পৌঁছে যাব এখন আর একটু সামনে। তো গাইস আমরা পৌঁছে গেছি ওই শপটাতে গাইস। দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো স্কুটি আছে। তো তো গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেক ভালো স্কুটি আছে। তো গাইস আমি আগে দেখে ফেলি কোনটা কোনটা নিতে হবে স্কুটি। তো গাইস এখানে নর্মেল কতগুলো স্কুটি আছে দেখতে পাচ্ছেন। আর তো তো গাইস এই স্কুটিটা এই শপের সবচেয়ে দামি স্কুটি দেখতে পাচ্ছেন গাইস, কালার চেঞ্জ হচ্ছে। এই স্কুটিটাও নিয়ে ফেলবো গাইস আমি আমার শপের জন্য। তো এগুলাও রিয়ার স্কুটি গাইস, এই দুইটা, এই দুইটাও রিয়ার স্কুটি। তো গাইস আমি চলে যাই এই শপের মালিকের কাছে। তো শপের মালিক কোথায় আছে গাইস আমি কল করে দেখে ফেলি। তো গাইস শপের মালিকের সাথে আমার সাথে কথা হয়ে গেছে গাইস। তো শপের মালিক ওই সাইডে আমার জন্য ওয়েট করতেছে গাইস।
তো গাইস আমি একটু ঘর থেকে চলে আসি, কারণ গাইস আমার টাকা নিতে হবে। আমি টাকা সব ওই ওই সব শপের মালিককে গাইস দিয়ে দিছিলাম, তো এখন টাকা নিতে হবে ঘর থেকে। তো ফটাফট গেছি, আমি ঘরে চলে আসছি। তো তো গাইস আমার কাছে একটা কোট আছে, তো আমি ওই কোটটা দিয়ে দিই ফটাফট। তো ব্যাংকের ব্যালেন্স দেখে ফেলি গাইস। তো গাইস আমার ব্যাংকে টাকা আছে, তো আমি ফটাফট চলে যাই ওই বাইকের মালিকের কাছে গাইস। তো ওই বাইকের মালিক গাইস এই সাইডে আছে, বেশি দূরে নাই। তো ফটাফট চলে যাই গাইস ওই সব ওই বাইকের মালিকের কাছে গাইস, স্কুটির মালিকের কাছে গাইস। তো ফটাফট যেয়ে গাইস সব স্কুটি পারচেজ করে ফেলি ফটাফট। তো তো এই সাইডে সামনে আছে গাইস। আর গাইস ওর কাছে এদিকে আরেকটা শোরুম আছে, আমি যেখানে যাচ্ছি। তো সামনে চলে আসছি গাইস, দেখতে পাচ্ছেন ওই স্কুটির মালিকের কাছে। তো কথা বলে ফেলি গাইস আমি, হ্যালো আপু। হ্যালো ভাই, আপনি টাকা আনছেন? হ্যাঁ আপু, নিয়ে আনছি। আপনি কি সব স্কুটি পারচেজ করবেন? হ্যাঁ সব করবো। আচ্ছা ঠিক আছে আপু, আমি আপনাকে অনলাইনে পেমেন্ট করে দিব। তো গাইস আমি অনলাইনে পেমেন্ট করে দিব ওকে। তো আমি এখন ফটাফট চলে যাই গাইস ওই স্কুটিগুলো নিয়ে যাওয়ার জন্য। আর গাইস দেখতে পাচ্ছেন এখানেও ওর অনেকগুলো স্কুটি ছিল এই শোরুমে। তো গাইস আমি ফটাফট যেয়ে ফটাফট গাড়িগুলো নিয়ে যাই গাইস। তো গাইস আমি এখন একটু ঘরে চলে যাই, তো ওকে অনলাইনে পেমেন্ট করে দিই ওই আফুটাকে। তো ফটাফট চলে যাই গাইস। তো গাইস আমি ঘরে চলে আসছি, তো অনলাইনে পেমেন্ট করে দিই। তো গাইস চলে আসছি আমি আমার ঘরের মধ্যে, তো পেমেন্ট করে দিব একটু পর গাইস। একই দিকে গাইস ব্যালেন্স আছে নাকি গাইস, না তো গাইস আমার আবার ব্যাংকে চলে যাইতে হবে। তো তো গাইস ব্যালেন্স আছে আমার কাছে গাইস, তো পেমেন্ট করে দিই ফটাফট। তো 4 লাখ টাকা গাইস পেমেন্ট করতে বলছে, তো আমি ফটাফট 4 লাখ টাকা পেমেন্ট করে দিছি গাইস, দেখতে পাচ্ছেন। তো তো গাইস এখন আমি তো গাইস এখন আমার ওই স্কুটিগুলো নেওয়ার জন্য গাইস ট্রাক লাগবে, ট্রেলার লাগবে গাইস, ট্রাক আর ট্রেলার। তো গাইস আমার এখন ফটাফট ট্রাক ট্রাক নিয়ে আসতে হবে গাইস স্কুটিগুলো নিয়ে যাওয়ার জন্য। তো আমি ফটাফট চলে যাই ট্রাক ডিলার ট্রাক ড্রাইভারের কাছে গাইস। তো আমি ফটাফট রেন্টে ট্রাক নিয়ে আসি আমার স্কুটিগুলো নিয়ে যাওয়ার জন্য গাইস আমার শোরুমে। তো ফটাফট চলে যাই। তো ওই ট্রাক ট্রাক ডিলারটা গাইস আমার ঘরের পাশেই আছে, তো তো রেন্টে ফটাফট ট্রাক নিয়ে আসি গাইস। তো সামনেই আছে, তো এটাই ওই ট্রাক ডিলারটা, আমি ওকে কল করে বলে দিছি আমি আসতেছি গাইস। তো আপু আপনি না ট্রাক ড্রাইভার এর মালিক? হ্যাঁ হ্যাঁ। আপনার কয়টা ট্রাক লাগবে? আপু আমার 4টা ট্রাক লাগবে, আমি আপনাকে পেমেন্ট করে দিচ্ছি। তো ফটাফট আপু আমার লোকেশনে 4টা ট্রাক পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। তো গাইস এখন আমি ফটাফট শোরুমে চলে যাই স্কুটিগুলো সব নিয়ে আসার জন্য। তো ফটাফট চলে যাই গাইস আমি যেখান থেকে আমি সব স্কুটি নিয়ে আসার জন্য। আর গাইস ওই আপুটা ফটাফট ট্রাক ওখানে পাঠাই দিচ্ছে, তো শোরুমের বাইরে চলে আসবে সব ট্রাক। তো তো গাইস তো আমি কল করে আবার বলে দিই ফটাফট ট্রাকগুলো পাঠাই দেওয়ার জন্য গাইস। তো কল করে দিই। তো গাইস ট্রাকগুলো পাঠাই দিচ্ছে বলে দিছি গাইস আমাকে। তো গাইস আমি ওয়েট করি। তো গাইস ফাইনালি ট্রাক সব চলে আসছে, তো আমি স্কুটি লোড করে দিচ্ছি গাইস, দেখতে পাচ্ছেন একটা অলরেডি লোড করে ফেলছি। তো ফটাফট সব ট্রাক লোড করে চলে যাই গাইস। তো গাইস আমি এখান থেকে এই স্কুটিটা নিয়ে চলে যাই, তো ওরা পৌঁছে যাবে গাইস আমার শোরুমে। মানে যে সবটা আমি রেন্টে নিয়েছি ওখানে সব ট্রাক চলে আসবে গাইস লোড করে। তো আমি ফটাফট চলে যাই গাইস, ওরাও ওই সাইড দিয়ে চলে আসবে।
ট্রাক করে। তো তো গাইস এই স্কুটিটা আমি এমনি আমার আমার জন্য রাখছি গাইস, তো এটাও সেল করে দিব। তো ফটাফট গাইস আমি এই নিউ ব্র্যান্ড নিউ স্কুটিটা নিয়ে চলে যাচ্ছি আমার শোরুমে। তো গাইস আমি এখানে পার্ক করে দিই আমার স্কুটিটা। তো তো আমি গাইস ফটাফট কল করে বলে দিই ওদেরকে আসার জন্য। তো গাইস ওদের কাছে বলে দিছি আমি ওয়েট করি। তো ফাইনালি গাইস ওরা সবাই চলে আসছে সব স্কুটি নিয়ে গাইস, দেখতে পাচ্ছেন অলরেডি গাইস একটা ট্রাক সব দুইটা স্কুটি লোড করে চলে গেছে। তো এগুলো গাইস আমি লোড করে ফেলবো। তো তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন।